হাসি পায় আমেরিকাকে দেখে যে মাইন্ডফুল জন্যে মেডিটেশন আর মাইন্ডলেস মেডিটেশন হয় নাকি আমাদের ভাষায় হলো জব করে যাচ্ছে কিন্তু জপে মন নেই এটাই হয়তো বলতে চাইছেন মেডিটেশন সবসময় কনসাস মেডিটেশন হয় ওরা মাইন্ডফুলনেস বলছে মাইন্ড ফুল মেডিটেশন যদি হয় শ্রী শ্রী মায়ী জপের কথা বলছেন যদি আপনি চেতন মন দিয়ে পরিষ্কার চিন্তা ভাবনা আমি জব করছি আমি ইষ্টের চিন্তন করছি ইষ্ট জীবন্ত হয়ে মানুষ রূপে কি ভগবান রূপে আমার ভিতরে বাস করছেন ছবির শ্রীরামকৃষ্ণ নয় ছবি মা নয় শ্রী শ্রী বলছেন ছায়া কায়া কলি যুগে ঠাকুরের ছবি দিকে তাকিয়ে থাকলেই হবে সে ঠাকুরের ছবি দিকে তাকিয়ে থাকলে হবে কিন্তু যখন ধ্যান করবেন চৈতন্য জ্যোতির্ময় আর পুরো কনসিয়াস হয়ে প্রত্যেকটি যে মন্ত্র জপ হচ্ছে সেখানে পরিষ্কার চেতনা যে আমি ঠাকুরের ধ্যান করছি তবে দেখবেন এটাকে বলে মাইন্ডফুল মেডিটেশন বলে যে যদি আপনি পাঁচ মিনিটও এটা করেন দিনে পাঁচ মিনিট শুধু পাঁচ মিনিট তাতে হৃদয়ে উদার হয়ে যায় এটা বিদেশিদের কথা বলছি ভারতীয়দের ওরা এটা ওয়ার্কআউট করেছে আমরা এটা চিরদিনই জানি মায়ার জায়গায় দয়ার উদয় হয় স্বার্থ ভাব থেকে নিঃস্বার্থের ভাব হয় কিন্তু সবচেয়ে বেশি যেটা হয় আমাকে একজন মহারাজ এবং হাসি মজাতে বলেছিলেন কথাটা খুব সুন্দর আমার লেগেছিল লোহার একটি তার তাম্বার একটি তার তার বলতে যেটা বোঝায় পড়ে আছে রাস্তায় সবাই মেরে দিয়ে যায় লাথি কোথায় থেকে তারের টুকরো পড়েছে একবার ওটাকে হাই টেনশন সঙ্গে জুড়ে দিন তো তারপর দেখি কে মারে তার টুকরো রাস্তায় পড়ে আছে সবাই লাথি মেরে যাচ্ছে পদ দলিত করে যাচ্ছে এই বলে পদ দলিত একটু কাব্যিক ভাষায় প্লাগে দিয়ে দিন না এটাকে ওভারহেড ওয়ার যেটা যাচ্ছে রাস্তায় ছিঁড়ে পড়ুক দেখুন কি হয় আমি এক সময় ছাপড়ায় ছিলাম লোকগুলো ওখানকার না যারা কাজ করে প্রচন্ড অপদার্থ মানে কল্পনা করতে পারেন না এরাই বাইরে এসে এত কাজ করে কিন্তু ওখানে আমাদের একটা গাছ কাটা ছিল বড় গাছ ছিল অনুমতি নিয়ে সরকারি অনুমতি নিয়ে গাছ কাটা হলো ওরা এমন ভাবে গাছ কাটলো বড় গাছ আমাদের প্রাচীর ভেঙে সামনে দিয়ে হাই টেনশন ওয়ার যাচ্ছে হাই টেনশন হবে না ফোর ফর্টি হয়তো ছিল ওর উপরে পড়ে পুরো তার ছিঁড়ে গেছে ভাগ্যেস ছাপড়াতে বেশিরভাগ সময় লোডশেডিং নাহলে দু চারজন মরতোই সেদিন তো আমাদের পরিচিত ছিল ইলেকট্রিসিটি অফিসে ওদেরকে ফোন করে বললাম এর লাইন কাট করুন যাই হোক ঝামেলা করেনি এই হচ্ছে তফাত স্বাভাবিক অবস্থায় আপনি হচ্ছেন রাস্তায় পড়া তার টুকরো কিছু না জপ যেমনি করবেন সেই ঈশ্বরের সঙ্গে যেমনি একবার আপনি লেগে গেলেন আপনি এবার হাই ভোল্টেজ ওয়ার কেউ ছুলেই শেষ

যেটা এতদিন কে মনে হচ্ছিল এবার কেউটে মনে হবে সঙ্গে সঙ্গে আপনার এমন শক্তি আর কাছে কেউ যেতে পারবে না